2017 সালে এই ফেসবুক পেজটিতে আমি কাজ শুরু করি, ফ্যামিলি ব্লগস এসপি টু বেঞ্জুরু। চিন্তা করেন, 2017 সাল থেকে কাজ করে কিন্তু এই পর্যন্ত আমার 14 লক্ষের উপরে ফলোয়ার্স। বাট 17 সাল থেকে শুরু করে 22 সাল পর্যন্ত আমি আর নিয়মিত কাজ করিনি, মাঝে মধ্যে ভিডিও আপলোড দিতাম, আবার মাঝে মধ্যে ডিলিটও করে দিতাম। তো মূলত কাজটা শুরু করি 2023 সালে, এবং এই 2023 সালে অগাস্ট থেকেই পুরোপুরি কাজ শুরু করি, এবং 2 মাসের মধ্যে এই পেজটির ওয়াচ টাইম ফিল আপ করে আমি মনিটাইজের জন্য আবেদন করি। দুর্ভাগ্যবশত সত্য যে মনিটাইজের যে 14 দিনের ভিতরে মনিটাইজ দেয়, এর ভিতরে কোনো স্ক্যামাররা এই পেজটিতে ফেক কপিরাইট দিয়ে দেয়, এবং একটা নয়, 3-3টি ফেক কপিরাইট দেয়। এই এত বেশি ফেক কপিরাইট দেয়, পরবর্তী আরেকটি দেয়, 4টি ফেক কপিরাইট দেয়। ফেক কপিরাইটের জন্য এক পর্যায়ে দেখা যায় আমার এডমিন আইডিটি ডিসেবল হওয়ার মতো অবস্থা। আজও পর্যন্ত এডমিন আইডিটি আমি এই পেজের মানে এখনও কোনো পোস্ট করতে পারি না, কমেন্টস করতে পারি না, শেয়ারও করতে পারি না কোনো পোস্ট। এই হচ্ছে অবস্থা। অথচ এই আইডিতে কোনো মনিটাইজ নেই, ইনকাম নেই, তারপরে দেখেন স্ক্যামাররা হ্যাকাররা প্রতিনিয়ত এই আইডির পিছনে লেগে আছে। এমনিতে ফেসবুকে ইনকাম নেই মন খারাপ। আপনারা দেখেন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করে, আপনারা অনেকেই চিনেন যে ইমরান ভিপি সোময়েরা অনেক ভালো ইনকাম করে, মানিক মিয়া ইনকাম করে, এমনকি বোকা জুনায়দ পর্যন্ত সে যতটুকু কথা বলতে পারে তার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, সবারই হচ্ছে। অথচ আমার এত বড় পেজে ফেসবুক থেকে একটা ভিডিও আজ পর্যন্ত ভাইরাল করিনি। আমি ওয়াচ টাইমগুলো কিন্তু অনেক কষ্ট করে আমাকে ফিল আপ করতে হয়েছে, কারণ আমার 5,000, 10,000, 15,000, 20,000, 25,000, 60,000 এরকম আমার ভিউটা হয়। এই ভিউজ দিয়ে কিন্তু আসলে মনিটাইজ করেই কিন্তু খুব একটা ইনকাম হয় না। আপনারা জানেন যে এই 9 মাস 10 মাস একটানা কাজ করে আমি আজ পর্যন্ত একটি পে আউট করতে পারিনি। অনেক হয়তো ভাবছেন এই পেজ থেকে অনেক টাকা ইনকাম হয়, আসলে তাই না। প্রথমত ভেবেছিলাম এই পেজটি আসলে শখের বসেই চালাবো, এবং শখের বসেই চালিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে ভাবি যে অনেকেই তো অনলাইনে ইনকাম করছে, পেজ করে ইনকাম করছে, তাই না। সুতরাং আমিও যদি নিয়ম মেনে ফেসবুকের ইনকাম করি তাতে তো দোষের কিছু না, যদিও এটা আমার প্রধান পেশা নয়। কিন্তু দুঃখ লাগে, ফেসবুকে এতদিন কাজ করার পরও ফেসবুক একটি ভিডিও ভাইরাল করলো না, অথচ আজকাল অহরহ ভিডিও ভাইরাল হচ্ছে। যাক, এটা হচ্ছে ফেসবুকের বিষয়, আমি তো কিছু বলতে পারবো না, ফেসবুক নিয়ে আসলে বেশি কথা বলা যাবেও না। তবে একটা কথা বুঝি, নিয়মিত কাজ করে যাচ্ছি, দেখি কোনো রেজাল্ট হয় কি না, আউটপুট হয় কি না। তবে এক আরেকটা বিষয় বলবো, অন্যের ভিডিও ভাইরাল হয়েছে, অন্যের ভিডিও ভিউজ হয়েছে, এগুলো দেখে মন খারাপ করলেও চলবে না, বরং নিজের মধ্যে সেটা রাখতে হবে। নিজের ভিডিও ভালো কোয়ালিটি কন্টেন্টফুল ভিডিও তৈরি করতে হবে। একদিন এরকম করতে করতে দেখা যাবে আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, আর ভাইরাল হয়ে গেলে কিন্তু পেজের রিচটা বেড়ে যায়। সাধারণত রিচটা বেড়ে গেলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সুবিধা থাকে। নর্মালি দেখা যায় এত ফলোয়ার্স থাকার পরও রিচ ডাউন থাকার কারণে ভিডিওগুলো বেশিরভাগ মানুষের কাছে পৌঁছায় না। তারপরে যখন একটা ভিডিওতে যখন কপিরাইট ইস্যু দেয়, তখন কিন্তু পেজের কালার কিন্তু গ্রিন থাকে না, ইউলো হয়ে যায়। আর ইউলো কালার পেজগুলোতে নর্মালি কিন্তু মনিটাইজের জন্য মানে রিচটা বেশি প্লাস করে না, এই হচ্ছে সমস্যা। যাই হোক, অনেকেই হয়তো অনেক এই পেজ সম্পর্কে জানতে চেয়েছেন, ইনবক্স অনেক মেসেজ দেন, আসলে পুরোটাই বললাম যে এই পেজ থেকে এই পর্যন্ত আমি একটু পে আউট করতে পারিনি, তাই না। আর নিয়মিত যে সুন্দরভাবে নিজের মন মতো ভিডিও ছাড়বো, লাইভ করবো, সেই বিষয়টার সুযোগ নেই, কারণ বুঝতেই পারছেন কেউ কেউ এই পেজের ক্ষতি করার জন্য বসে থাকে। যারা এই পেজটি ক্ষতি করার জন্য বসে থাকেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, ভাই নিজে পরিশ্রম করে কিছু তৈরি করার চেষ্টা করুন, অন্যের ক্ষতি করলে দেখবেন নিজেই একদিন সেই ক্ষতিতে বেসে যাবেন। যাক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।